আসসালামু সামনে আজকে আবার একটি চকলেট কেকের ডেকোরেশন নিয়ে হাজির হলাম আসলে আজকে আমি যে কেকের ডেকোরেশনটা আপনাদের সামনে করছি সেটা হয়তোবা আপনাদের সাথে এরকমভাবে আমি শেয়ার করিনি যে আমি কিভাবে চকলেট কেকটা কেটে তার ভিতরে যে ফিলিংটা দেই সেটাও শেয়ার করিনি আর আমি কখনই গানাসের পারফেক্ট গানাস কিভাবে করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি দুই পাউন্ডের কেকটি করেছিলাম তো বেস কেটে আমি হচ্ছে ক্রিম দিয়ে আর ফিনিশিংটা একবারই করে নিব কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যখনই চকলেট কেক আমি মানে করতে থাকি দেখা যায় যে আশেপাশে যারা থাকে তারা দেখা যায় শুরু করে দেয় যে আমি একটু খাবো আমি একটু খাবো মানে চকলেট কেকটা এত সবার পছন্দ আসলে আমিও এত বয়স হয়ে গেছে তারপরে চকলেট কেক দেখলে আসলে লোক সামলাতে পারি না আর চকলেট কেক যদি চকলেট কেকের মতো হয় তাহলে তো কথাই নেই তো আমি হচ্ছে ফিনিশিংটা দেওয়ার আগে তো অবশ্যই একবার একটু ক্রামকুট করে নিতে হবে তারপর আর কি মাঝে মাঝে হয় কি দেখা যায় যে ফিনিশিংটা দিচ্ছি আর তেমন ভাবে না করে দেখা যায় যে ফিনিশিংটা দিয়ে নিই যখন হাতের সময় যখন না থাকে তখন দেখা যায় ফিনিশিংটা একবারই করে ফেলি আমি তো চিন্তা করছিলাম যে কি করব একবারই ফিনিশিংটা দিয়ে দিব নাকি ক্রাম কোট করে রাখবো চিন্তা করছিলাম যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা বেস কেটে তার উপরে ক্রিম দিয়ে আর হচ্ছে আপনার গানাসটা আসলে দিলে খুবই মজা লাগে আমরা যখন চকলেট কেক খাই এটাও কিন্তু একটা সিক্রেট এটা যারা দেয় তাদের কেকটা আসলেই মজা হয় আগে কিন্তু আমাদের আমরা যখন কেক তৈরি করতাম তখন কিন্তু আসলে এইভাবে গানাসটা দেওয়া হতো না কিন্তু আসলে দিন যতই যাচ্ছে ততই হচ্ছে ভেরিয়েশন বাড়ছে মানুষের মুখের টেস্টের স্বাদও চেঞ্জ হয়েছে মানুষ কিন্তু এখন কাস্টমার কিন্তু মানে ভালো মন্দ বুঝতে পারে শুধু কাস্টমার নয় ছোটো বাচ্চাদের সামনে যখন আপনি এই চকলেট কেকটা দিবেন ওরাও কিন্তু বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ আসলে কোয়ালিটি মেনটেন করে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের পিছিয়ে থাকতে হবে না আর আমরা যারা অনেকেই আছি যে শুরু থেকেই কিন্তু কোয়ালিটি মেনটেন করে চলছি আলহামদুলিল্লাহ কখনোই কাউকে ঠকানোর চেষ্টা করিনি আর মানে সেটা কখনো হবেও না আসলে ব্যবসা করতে হলে ভালো হয়তোই করা উচিত আসলে কাউকে ঠকিয়ে কিন্তু কখনো কেউ বড়ো হতে পারে না আর যখন আপনাকে বিশ্বাস করে আপনার একটা ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে সে কিন্তু ভালো জিনিসটাই চাবে তবে এখানে একটা কথা না বলেই নয় প্রত্যেকটি জিনিসে যে পরিমাণ দাম বেড়েছে আসলে আমরা কিন্তু যারা হোম বেকার তারা কেউ কেউ আছে হয়তো বা অনেক দাম দিয়ে কেক সেল করে কিন্তু আসলে আমরা যে সমস্ত এরিয়াতে থাকি এখানে দেখা যায় যে অত একটা দাম দিয়ে কিন্তু কেক নিতে চায় না কিছুই করার নেই যেমন আর কি নিজের মানুষের মধ্যে যেভাবে সেল আমরা করি সেভাবে করতে হবে কোয়ালিটিও মেনটেন করতে হবে এবং দামটাও কিছুটা আমাদের সাধ্যের মধ্যে থাকতে হবে কারণ কষ্ট তো অনেক করি কিছুটা যদি প্রফিট না আসে তাহলে কষ্ট করে লাভ কি যাই হোক আপনারা দেখছেন যে আপনাদের সামনে আমি যে গানাসটা কেকের উপরে দিয়ে নিয়েছি ফিনিশিংটা করেই আমি কেকের উপরে দিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ গানসটা এত সুন্দরভাবে সেট হয়েছে যে বলার বাহিরে খুবই ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা হলো যখন আমরা শীতকালে আর কি কাজ করে খুবই মজা আমার কাছে খুবই ভালো লাগে আমি যে ক্রিমটা দিয়েছি দেখেন ক্রিমটা এত সুন্দরভাবে বসেছে যে কোনো সমস্যাই হয় না মনে হয় যে পাঁচ সাত মিনিট যদি একটু ফ্রিজে রেখে আমরা উপরে গানাচটা দিই তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় যেটা আমি করেছি মিনিমাম পাঁচ মিনিটের মতো আমি ফ্রিজে রেখেছিলাম রাখার পর কেকটা বের করে তারপর হচ্ছে গানাচটা আমি দিয়েছি আর গানসটা কিন্তু আমাদেরকে দিতে হবে একটু হালকা গরম অবস্থায় মানে একদম গরম না জাস্ট আপনি হাতের আঙ্গুলটা যেন ডিপ করতে পারেন সেই অবস্থায় কিন্তু আমাদের গানা গানসটা আর কি কেকের উপরে ঢালা উচিত মানে আমি যতটুকু জানি আর আপনারা যারা যেভাবে ঢালেন সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি সব সময়। গানাসটা একটু হালকা গরম অবস্থায় ঢালি এতে হয় খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর যখন কেকটা ঠান্ডা থাকে তখন উপরে গানসটা দিলে খুব সুন্দর হয় অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন যে আমার কেকের এই গানাস ঢালাটা বা কেকের এই লুকটা কেমন লাগছে আপনাদের কাছে আমার তো খুবই ভালো লেগেছে আর যারা দেখছিল বসে বসে আমার কাজ তাদের তো তখন ইচ্ছা হচ্ছিল যে খেয়ে ফেলে কেটে যাই হোক আপনারা দেখতে পেলেন যে আমি গানাসটা কীভাবে ঢাললাম আর প্লিজ আপনাদের সাথে বারবার শেয়ার করা যদি আমার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাবস্ক্রাইবের আশায় বসে থাকি যে কখন আমার দুইজন সাবস্ক্রাইবার হবে তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখেছে ভালো মতো যার জন্য তারা সাবস্ক্রাইব করেছে কেউ হয়তো দেখে দেখে কেটে কেটে দেখলে তো কোনো লাভ হবে না কেউ কিছু শিখতেও পারবে না শুনতেও পারবে না বুঝতেও তো পারবে না এই জন্য আসলে আমি যেটা করি যখনই কেউ কাজ করে যখন আমি দেখি অবশ্যই কিন্তু আমি মনোযোগ সহকারে দেখি এবং ভালো লাগলে আমি কমেন্ট করি প্লাস সাবস্ক্রাইব তো করবই আর আমার মনে হয় আমি অনেক মানুষকে সাবস্ক্রাইব করেছি আমার কাছে ভালো লাগে আসলে এত কষ্ট করে কাজ করে মানুষ অবশ্যই একটা সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমার গানাস দেওয়ার পরের এই অবস্থা কেকের তো চকলেট কেক আমরা সব সময় যতটুকু পারবো সিম্পল করার চেষ্টা করব আসলে চকলেট কেক কিন্তু অত বেশি একটা ডেকোরেশন করার দরকার নেই